পাকিস্তানের নাম উচ্চারণ করলে কেন পাপ হবে আপনারা কি পাকিস্তানের নাম উচ্চারণ করেন না আপনারা কি পাকিস্তানে আম পাঠান না আপনারা কি পাকিস্তানের বন্যাত্রদের সাহায্য পাঠান তা নাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করেননি আর মির্জা ফখরুল ইসলাম আমাদের সংগ্রামী মহাসচিব যিনি রাজপথে আমাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি যেটা বলেছেন সেটা হলো শাসক গোষ্ঠীর চৈত্রের কথা বলেছেন যে পাকিস্তানের যে শাসক গোষ্ঠী ছিল অর্থাৎ সেনা আপনার স্বৈরতন্ত্রিক শাসক গোষ্ঠী সেই শাসক গোষ্ঠীর চরিত্র ছিল জনগণের সাথে যে ডিলগুলো করে জনগণের সাথে যে ব্যবহারটা করে সেটা খুবই অন্যায় এবং নির্যাতনমূলক ইভেন পাকিস্তান আমলে যে সমস্ত অর্থনৈতিক দুর্দশা শাসনতান্ত্রিক দুর্দশা বৈষম্য ছিল সেইটাকে একটা তিনি একটা আপনার বলছে যে ওই আমলের থেকেও এই বর্তমান শাসক গোষ্ঠী উনি কিন্তু শাসক গোষ্ঠীর চৈত্রের দিনে কথা বলছে সুতরাং এটাকে আপনি জেনারেলাইজ করে তাকে বক্তব্য প্রত্যাহার করতে হবে তাহলে আপনারা যে হ্যান্ডশেক করছেন আপনারা যে আম পাঠিয়েছেন আপনারা তেমন সেগুলো প্রত্যাহার করতে হয় এগুলো আসলে এগুলো আমি মনে করি এগুলো এইগুলো রাজনৈতিক কোনো বক্তব্য কথা না আরেকটি কথা আমি আহ জয়ভার সাথে আগে কখনো আমি জয়ভার সাথে আগে কখনো টকচক করিনি আমি জয়ভাকে শুধু বিনয়ের সাথে বলবো যে দেখ আপনার যে দাদার মৃত্যুর জন্য আপনি ব্যথিত বাংলাদেশের মানুষও যেমন ব্যতীত আপনার যে পনেরোই আগস্টের যে ঘটনা বা ঘটনা এই ঘটনার জন্য আপনাদের দল থেকেই কিন্তু ভাই যেটি বলতে চাচ্ছিলেন সেটার সাথে আমি একমত এবং আপনি যদি আমি সংসদে যে ভাষণটি দিয়েছি সেখানে এরই মধ্যে আমরা এই দাবিটি তুলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী একমত হয়েছেন যে একটি কমিশন গঠন করা হচ্ছে যেখানে পনেরোই আগস্ট এবং তেসরা নভেম্বর যারা যারাই জড়িত যে দলেরই হোক একটি কমিশন গঠন করা হবে তার আগের যে কথাটিতে আসছি যে কথাটি বলছিলেন পাকিস্তানের বিষয়টি এটি কিন্তু হেরালবাই তো এখানে বলছেন না কিন্তু এটি কিন্তু বিএনপির জন্য অত্যন্ত অপমানজনক একটি বিষয় যে বক্তব্য মির্জা ফখরুল ইসলাম দিয়েছেন আম পাঠানো হ্যান্ডশেক করা ত্রাণ পাঠানো এটিই কিন্তু স্বাভাবিক সেটির সাথে এটির তো সম্পর্ক নেই আমি যে কথাটি বলছিলাম যে সারা বিশ্বে ইনফ্লুয়েন্সিয়াল আমাদের হবে এই কথাটা এরকম হয়ে আসলো